তো বন্ধুরা, ভারতের আরেকটা সেক্টর ক্ষতির মুখে। এক কথা বলতে গেলে ভারতকে বিপদে ফেলতে চাইছে ভারতের মানুষ। তো বন্ধুরা, আমরা এটা এর জন্যই বলছি কারণ ভারতের কিছু উদ্যোগপতি রয়েছে যারা নিজেদের ইউনিট বন্ধ করে বাংলাদেশের কাছ থেকে ইম্পোর্ট বাড়িয়ে দিয়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে টেক্সটাইল এবং গার্মেন্টসের এক্সপোর্টার ভারত বর্তমানে ইম্পোর্টারে পরিণত হতে চলেছে। এবার যদি কথা বলি ইম্পোর্টের, তাহলে বর্তমান সময়ে ইম্পোর্ট 50% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এক্সপোর্টের দিক থেকে 13% কমে গেছে। এছাড়া বাংলাদেশকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে মোস্ট ফেভার নেশনের নাম দেওয়া হয়েছে। এর জন্যই বেশিরভাগ দেশে গার্মেন্ট এক্সপোর্ট করার জন্য কোনো রকম ডিউটি পে করতে হয় না। ডিউটি ফ্রি এর লোভে ভারতীয় গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা বাংলাদেশে তাদের ইউনিট সেট আপ করছে। এছাড়া বর্তমানে ভারতীয় উদ্যোগপতিরাই বাংলাদেশ থেকে ভারতে তাদের গার্মেন্টস এক্সপোর্ট করছে। এছাড়া এক্সপোর্ট ডিউটির ক্ষেত্রে যে 50% বৃদ্ধির কথা আমরা আপনাদের জানালাম, তার মধ্যে বাংলাদেশের শেয়ার 40% রয়েছে এবং বাকি 10% ভিয়েতনাম এবং চায়না নিজের থাবা বসিয়েছে। এটা তেমন পুরনো ঘটনা নয়, যেদিন ভারত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় নম্বরে ছিল, কিন্তু বর্তমানে টপ 5 দেশেও ভারতের নাম নেই। এবার যদি বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যের কথা বলি, তো ভারতই এগিয়ে আছে, কিন্তু শুধু সেই সমস্ত সেক্টরে যেগুলিতে বাংলাদেশ এখনো আত্মনির্ভর নেই, যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, রেলওয়ে, কেমিক্যাল। এছাড়া টেক্সটাইল ছাড়া ফুড ওয়্যার সেক্টরেও বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে, এবং কারণ একই, অর্থাৎ ভারতীয় কিছু ফুড ওয়্যার ম্যানুফ্যাকচারার বাংলাদেশে তাদের ইউনিট স্থাপন করেছে যাতে এক্সপোর্ট বাড়ানো যেতে পারে। গার্মেন্টস ছাড়া বর্তমান সময়ে কটনেরও এক্সপোর্ট বেড়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে ভারতীয় কটনের চাহিদা খুব বেশি, এর জন্য বাইরের চাহিদা অনেক বেশি, যার জন্য বেশিরভাগ অংশ এক্সপোর্ট করে দেওয়া হয়। এর ফলে ভারতের ঘরোয়া বাজারে কটনের অভাব দেখা যায়। ঠিক তখন বেশি টাকা দিয়ে এই র মেটেরিয়াল ভারতকে দেশের কাছ দিয়ে কিনতে হয়। যদিও বিশেষজ্ঞদের মতে ভারত এক্সপোর্ট মার্কেটে কামব্যাক করবে, কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে PLI এর জন্য ম্যানুফ্যাকচারিং বাড়বে। এছাড়া অস্ট্রেলিয়া ও UAE সাথে সাইন করা FTA ও এক্সপোর্ট বাড়াতে সাহায্য করবে। কিন্তু আমাদের মতে এখনো সময় আছে বাংলাদেশের কাছ থেকে ইম্পোর্টকে কমানো হোক। তো বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের কি মত কমেন্ট করে জানান। জয় হিন্দ কমেন্ট করে লাইক করতে ভুলবেন না।